أما بعد فقال الله تعالى عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم فاعفوا عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. برشم شامات الله سبحانه وتعالى যিনি আমাদেরকে ইহকাল এবং পরকালের সমস্ত রকমের খারাবি থেকে বেঁচে থাকার পথ বাতলি দিয়েছেন এবং আমাদেরকে সে তদ্বির শিক্ষা দিয়েছেন যার মাধ্যমে আমরা লস হওয়া থেকে বেঁচে যেতে পারি এর জন্য সুবহানাহু ওয়া তাআলা কিতাব নাজিল করেছেন এবং তার পক্ষ থেকে একজন রাসুল প্রেরণ করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা সেই সত্তার প্রশংসা করি আলহামদুলিল্লাহ সালাতাম প্রিনবী মাহমুদুর রসুল্লা সাল আলহি ওয়াসাল্লামের প্রতি যিনি আমাদের জন্য এই কল্যাণকর দিন নিয়ে এসেছেন সাল্লি সাল্লাহ আলী বারিক আলাই আজকের খুদ্ায় আমি যেই বিষয়টি আপনাদের কাছে উত্থাপন করবো সেটা হচ্ছে কোরআনে সুরা আলী ইমরান তিন নম্বর সুরার একশো উনষাট নম্বর আয়াতের একটি উপদেশ নিয়ে তা হল পরামর্শ গ্রহণ করা মুসলিম সমাজকে আল্লা ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন তারা দুনিয়াবিদ যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করুক না কেন তার সফলতার জন্য তাকে কয়েকটি কাজ করতে হবে তার একটি হচ্ছে পরামর্শ গ্রহণ করা জ্ঞানীদের কাছ থেকে হিতাকাঙ্ক্ষীদের কাছ থেকে তাদেরকে পরামর্শ নিয়ে কাজ করার প্রতি সুবহানাহু ওয়া তাআলা উপদেশ দিয়েছেন এবং তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে তারা যেন ইস্তেখারা করে তো পরামর্শ করা ইস্তেখারা করা তারপরে আল্লাহ সুবহানাহু হুয়া তালার উপরে ভরসা করে কোন একটা কাজের সিদ্ধান্ত নেয়া আর সিদ্ধান্ত নিয়ে ফেললে তখন আর ভয় পাওয়ার কোনো কারণ নাই তখন আল্লাহর উপরে ভরসা করে কাজটা করতে বলা হয়েছে এই দিক নির্দেশনাগুলো কোরআনের মধ্যে রয়েছে তার মধ্যে থেকে আজকে হয়তো যতদূর পর সম্ভব দু একটি দিক নিয়ে আলোচনা করব আল্লাহ সুবহানাহু হুয়া তালা কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন পরামর্শ গ্রহণ করা যেটাকে মাসোয়ারা বলা হয় মাসোয়ারা শব্দটা আমরা বাংলা ভাষীরা খুব ভালো করেই জানি তবে কেউ হয়তো এটা জানি না যে এটা আরবি শব্দ আমরা হয়তো এটাকে উর্দু হিসেবে জানি কারণ আমরা তো উর্দু দেখে শুনে অভ্যস্ত যেমন আমরা জানি উর্দুতে এটা ব্যব সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ইসে মাশোয়ারা লিজিয়ে এভাবে বলা হয় আর যারা গান বাজনা শুনে তারা তো জানে এটা শব্দ অ্যাভেলেবেল ব্যবহার হয় কিন্তু শব্দটা হচ্ছে আরবি এর পরিচয় হল ইস্তেশারা যেমন আল্লাহর কাছে আশ্রয় চাওয়াকে বলে ইস্তে আজা বৃষ্টি চাওয়ার সালাদকে বলা হয় ইস্তেস্কা ইস্তেখারা সাহায্য কামনা করার সালাদকে বলা হয় ইস্তেখারা আর পরামর্শ চাওয়াকে বলা হয় ইস্তেষারা তাহলে সারা এটা ইসলামের অনেক বড় একটা বিষয় যে আল্লা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এটা এই দিনের অন্যতম একটি উপদেশ যার মাঝে কল্যাণ নিহিত রয়েছে তাতে শুধু কল্যাণই নেই বরং মুসলিম জাতির মর্যাদাকে আল্লা সুবহানহুয়াতালা এর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন যে মুসলিমরা যে মর্যাদাবান তাদের মর্যাদাকে এই উপদেশ গ্রহণ করার ভিত্তিতে তাদেরকে মর্যাদাবান করা হয়েছে কিভাবে? মুসলিম শাসকদেরকে নেতাদেরকে নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে কর্তাদেরকে বলেছেন যে তুমি নেতৃত্ব পেয়ে গেছো তুমি কর্তা হয়েছো তুমি দায়িত্বশীল তাই বলে তোমার টাকা তোমার ক্ষমতা বলে তুমি একাই সব কাজ করে ফেলবে এমনটা নয় বরং তোমার অধীনস্থ যারা আছে বা তোমার সঙ্গী যারা আছে যারা হিতাকাঙ্ক্ষী যারা ভালো জানে তাদের সাথে পরামর্শ নিয়ে যেন সব কাজ করা হয় এটা রাষ্ট্রের নায়ককে বলেছেন আল্লাহ তাআলা তো এতে যেমন রাষ্ট্রের নায়ক উপদেশ দেওয়া হয়েছে ঠিক পাশাপাশি ওই ব্যক্তিদের মর্যাদা তুলে ধরা হয়েছে যারা তার আশেপাশে থাকে যাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে কারণ যার কাছ থেকে আপনি পরামর্শ নেবেন নিঃসন্দেহে সে আপনার কাছে মর্যাদাবান কোনো ব্যক্তি নিঃসন্দেহে সে আপনার কাছে মর্যাদার হক রাখে তাহলে এর মাধ্যমে আল্লাহ তাদেরকে মর্যাদাবান করেছেন এই উপদেশ শুধু আমাদেরকে যে দিয়েছেন তা নয় বরং এই উপদেশ থেকে কোনো একজন রাসুলকে আল্লাহ বাদ রাখেননি প্রত্যেক নবীকে আল্লাহ সুবাহনাহাতা পরামর্শের ভিত্তিতে কাজ করতে বলেছেন যদিও রাসুলরা এর মুখাপেক্ষী নন কারণ রাসুলদের কাছে স্বয়ং আল্লা সুবানাহু আতলা উহি করে থাকেন দুনিয়ার কারো কাছে পরামর্শ নেওয়ার কোনো প্রয়োজনই ছিল না তারপরে আল্লাহ আল্লা সুবাহনাহতালা মোহাম্মদুর রাসুল্লা সাল্লি ওয়াসাল্লামকে পর্যন্ত এ থেকে পৃথক করেননি বরং এমন কিছু বিষয় আছে যেগুলো আল্লাহ চাইলে ওহি মারফত করতে পারতেন কিন্তু করেননি আল্লাহ পরামর্শর শিক্ষা দিয়েছেন এই মর্মে কোরআনে চমৎকার একটি আয়াত রয়েছে যে আয়াতের ভিতরেই আপনার এই পরামর্শের গুরুত্বটা ফুটে উঠবে সেটা কি আল্লাহ সুবাহনাহালা সরাসরি রাসুলকে আদেশ করেছেন যে আয়াতটি একেবারে সরাসরি রাসুলকে করা হয়েছে তাতে আল্লা সুবাহানা বলেছেন ফাবিমা রহমাতি মিন তালাহুম হেনবি আপনি যে নরম ভাষী হয়েছেন এটা আপনার রবের দয়া আমি যদি আপনাকে কঠোর হৃদয়ের করতাম আপনার জবান যদি খারাপ হতো তাহলে কোন সাহাবিকে আপনার জন্যে জান দিয়ে দিবে এমন এমন কাউকে পেতেন না আল্লাহর পক্ষ থেকে আপনাকে নরম ভাষী করা হয়েছে যে আপনি কারোর সাথে কঠোরতাই করতে পারেন না এটা আল্লাহর দয়া আল্লাহ সুহান হুম বলেছেন ফবিমা ওর আহমত ই আল্লাহ ইলিন তালহম অলা হুকুম তফজ্জ আনীজ আল আপনি যদি কঠোর হৃদয়ের হতেন আপনি যদি খারাপ ভাষী হতেন তাহলে আপনার আশেপাশ থেকে সমস্ত সাহাবী দূরে সরে যেত কেউ আপনার সঙ্গ গ্রহণ করতে চাইতো না কিন্তু রাসুরুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ভাষা এত নরম ছিল লিন ছিল তার আচরণ এত ভদ্র ছিল একটা চমৎকার উদাহরণ যেটা আনাসরাদি আল্লাহতালহ হোক বলে থাকেন যে আমি রাসুদ সালামের দশ বছর ক্ষেতমত করেছি কোনো দিন কোনো কাজ করেছি আমাকে করতে বলা হয়নি কোনো কাজ আমাকে করতে বলা হয়নি আমি করে ফেলেছি রাসাদ আমাকে আমাকে দিন বলে নাই এটা কেন করলা এটা কেন করলা না দশ বছর চিন্তা করা যায় দশ বছর কোনো একজন ব্যক্তির ভুলকে কোনো দিন টুকে দেওয়া হয় নাই যে তোমাকে কাজটা করতে বলছি কেন করলা না আর তোমাকে এটা করতে বলি না কেন করলা এটা রাসুল্ল আমাকে কোনোদিন ধমকে বলেন নাই তা আমাদেরকে আল্লাহ সুহান সেই চরিত্র দান করুন আমিনা তো রাসুল্লাহ সাল্লাহম আলহি ওয়াসাল্লাম অত্যন্ত সফট মানে নরম হৃদয়ের লোক ছিলেন আজকের আলোচনায় এই দিকে যাওয়ার অপশন নাই কারণ অনেকগুলো কথা থাকবে তারপরে আল্লাহ সুবাহ আতালা রাসুল্লাহ সাল্লাম আলহি ওয়াসাল্লামকে যে পরামর্শগুলো দিয়েছিলেন তার একটা ছিল আনহু অতএব আপনার সঙ্গীদেরকে আপনি কখনো মানে এক দূর করবেন না তারাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে আপনি সব সময় ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ তারা আপনার জন্য জান দিয়ে দেবে এমন ব্যক্তি তারা অতএব তাদের যদি কোনো ভুল হয়ে যায় আপনার সাথে তাহলে আপনি সব সময় তাদেরকে ক্ষমা করে চলুন ফাফু আনহুম ওয়াস্তাগু ফিরলাহুম আর শুধু আপনি ক্ষমা করবেন না বরং তাদের হয়ে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ আমার সাহাবিদেরকে ক্ষমা করে দেন তার মানে যারা আমরা রসসলামের উম্মা হব আল্লাহ আমাদের জন্য রাসুলকে পক্ষ হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শিক্ষা দিয়েছেন আল্লাহ যে এদের জন্য আপনি ক্ষমা চান আর রাসুল আমাদের জন্য ক্ষমা চেয়েছেন আল্লাহ আকবর আল্লাহম আল্লাহমারিক তো রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলা হয়েছে আপনি ক্ষমা চান তারপরে বলা হয়েছে ফিল আম এবং আপনি সবসময় তাদের সাথে পরামর্শ করে কাজ করবেন যদি আয়তের তফসির অনেকে বলেছেন এখানে বকর এবং উমার রাজি তালান হুমা হচ্ছে উদ্দেশ্য একটা মত কিন্তু বিজ্ঞ সাহাবিরে এখানে উদ্দেশ্য যে আল্লাহ আল্লা সুবহান বলতে চেয়েছেন আপনার সাথে যারা সব সময় লেগে থাকে আপনি যে কোনো কিছু তাদের সাথে পরামর্শ করে কাজ করবেন তাহলে এই আয়াতের মধ্যে এটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয় যে আল্লাহ বলেছেন তারপর আল্লাহ বলেছেন পরামর্শের ভিত্তিতে আপনি যদি কোনো কাজ করার সিদ্ধান্ত নিয়ে নেন ফাইজা আজম তা ফ্যাল আল্লাহ তখন আপনি আল্লাহর উপর ভরসা করে কাজে লেগে যান আল্লাহর উপরে ভরসা করার শিক্ষা দেওয়া হয়েছে যে পরামর্শ তো নিয়েছি এবার আমরা সাকসেস হবই হব না পরামর্শটাই মূল নয় এটা হচ্ছে আমার কাজের সহযোগিতার জন্য কিন্তু যখন আমি কাজটা করার সিদ্ধান্ত নিয়ে ফেলবো তখন কিসের ভরসায় অ তাওয়াক্কাল আল্লাল্লাহ তুমি আল্লাহর ভরসায় সে কাজটা করবে ইন আল্লাহ হাই হেবুল মোতাওয়াক কেলিন কারণ আল্লাহ সভা না হওয়া তালার ওপরে যারা ভরসা করে চলে আল্লাহ এমন ব্যক্তিদেরকে ভালোবাসে এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে এটা হচ্ছে সূরা আল ইমরান এটা এমন একটি আয়াত এই আয়াতের মধ্যে যে উপদেশগুলো আমাদেরকে দেওয়া হয়েছে যদি কোনো ব্যক্তি এটা নিজের জীবনে বাস্তবায়ন করে দেখাতে পারে তাহলে আশা করা যায় তার জীবনের যে কোনো ক্ষয়ক্ষতি এবং বড় ধরনের লস হয়ে যাওয়া থেকে সে ধরেন বেঁচে যেতে পারে এবং বলতে পারে এইভাবে যে উত্তম ফলাফলের জন্য আপনি যে কোনো একটা কাজ করতে চাচ্ছেন তার উত্তম ফলাফলের জন্য যে তদ্বিরগুলো প্রয়োজন এই আয়াতের সব কয়টা তদ্বির বলে দেওয়া হয়েছে কী বলা হয়েছে আপনি যে কোনো কাজ করবেন পরামর্শ করে করেন তারপরে যখন সিদ্ধান্তে পৌঁছে যাবেন আল্লাহর উপরে ভরসা করে চলে এইভাবে আমাদেরকে আল্লাহ সুহানা হোয়া তালা আমাদের কাজগুলোকে বাস্তবায়ন করা শিক্ষা দিয়েছেন এই আয়াতের মধ্যে ওই সর্বশেষ দিকের কথাগুলি হচ্ছে আজকের আলোচনার মূল বিষয় যে আল্লাহ বলেছেন তোমরা পরামর্শ করে কাজ করো আমি আসলে এই বিষয়টা বেছে নেওয়ার পেছনে মূল কারণ হলো চাষারা মসজিদের জন্য আমি চাচ্ছি যে যে কোনো মসজিদে আধা ঘন্টার মধ্যে এক একটা কুদবা শেষ করে দেবো এই একটা মাত্র আয়াত এই আয়াত এক এই আয়াতটাই ভেবেছি এটা হয়তো আধা ঘন্টায় শেষ হয়ে যাবে সুবাহান আল্লাহ আমি যখন বলতে থাকি না দেড় ঘন্টায় শেষ হবে না তো আল্লাহ সুবাহান আমাদের কাজকে সহজ করুন মুশাওয়ারা যেটাকে বলা হয় মাশওয়ারা করা এর গুরুত্ব সম্পর্কে আমি যে জিনিসটা বলবো আল্লা সুবহান তালা নিজে রাসুলকে আদেশ করেছেন ওষা ওয়ুম ফিল আমর এতটাই যথেষ্ট গুরুত্বের জন্য যে যেই ক্ষেত্রে যেটা বলেছি যে যেই দিকটি এই বিষয়টাকে আপনার কাছে গুরুত্ব তুলে ধরে সেটা হচ্ছে কি এই পৃথিবীতে রাসুসলামের জীবনে এবং আমাদের জীবনে এমন কিছু জটিল বিষয় আছে যেই বিষয়গুলোর সমাদা হওয়া প্রয়োজন আল্লা তালা যদি ইচ্ছা করতেন যে আমি সেটা ওহির মারফত করে দেব। আল্লাহ করতে পারতেন কিন্তু আল্লা সুবাহানহমআ তালা সেই জটিল সমাদাগুলো ওহির ভিত্তিতে করেননি বরং রাসুল্লাহ সাল্লাহ আলিয়ালামকে শিক্ষা দিয়েছেন যে এই ক্ষেত্রে আপনি আপনার পরামর্শ করে কাজ করেন সমাধা করে নেন কেননা এর হিকমা বহু থাকতে পারে আমার বিবেকে যেটা ধরেছে সেটা হচ্ছে এই অহি তো একদিন বন্ধ হওয়ারই ছিল কারণ কোনো না কোনো একদিন তো ওহি বন্ধ হবেই এটাই আল্লাহ সব তোলার ফয়সালা ছিল কারণ নবী সবসময় পৃথিবীতে চিরস্থায়ীভাবে বেঁচে থাকার জন্য আসেনি আর আল্লাহ নবী ছাড়া কাউকে ওহিও করে না তাহলে ওহির দরজা একটা সময় বন্ধ হওয়ারই ছিল তাহলে যেই জটিল সমস্যাগুলোর সমাধা যদি অহির ভিত্তিতে হতে হতো তাহলে ওহি বন্ধ হয়ে গেলে সেই সমস্যার সমাধান কেমন পর্যন্ত আর হবে না কারণ যেই সমস্যার সমাধান কেবলমাত্র ওহি তাহলে ওহি যদি না থাকে তাহলে সেই সমস্যার সমাধান কিভাবে হবে সেটা কোনোদিন দিন সমস্যার সমাধান হতো না কিন্তু আল্লা সুবাহা তালা সেই সমস্যাগুলোর সমাধান রেখেছেন যত বড় জটিল সমস্যাই হোক না কেন আল্লাহ সুবান হোয়া সেটা রেখে দিয়েছেন পরামর্শের মধ্যে যাতে করে কেয়ামত পর্যন্ত একে অপরের মাধ্যমে পরামর্শের ভিত্তিতে তারা কাজ করে সেই সমস্যাগুলোকে দূর করতে পারেন এই আল্লাহ চাইলে ওহি করতে পারতেন কিন্তু করেননি বরং রাসুল্লাহ সাল্লা আলহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়ে আমল করে আমাদের জন্য সেই ব্যবস্থা রেখে দিয়েছেন যে আমরাও যদি জটিল কোনো বিষয়ে পড়ি তাহলে আমরা যেন আমাদের সঙ্গীদের সাথে টিমের সাথে জ্ঞানী ব্যক্তিদের সাথে যেন পরামর্শ করে করি যেমন রাসুলুল্লাহ সালি সাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন আল্লাহ চাইলে রাষ্ট্রের যে কোনো সমস্যা তিনি ওহি মারফত করে দিতে পারতেন তাহলে রাসুলের কাছে তো ওহি আসতো বর্তমানে বাংলাদেশের যে সমস্যাগুলো চলতেছে তাহলে এটা ওহি ছাড়া কোনোদিন আর শুধরানো সম্ভব ছিল না কিন্তু রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেহেতু পরামর্শ করে সমাধা করেছেন এই আমাদের রাষ্ট্র নায়কের উপরে এটা আল্লাহ সুবানা হুয়া সহজ করে দিয়েছেন সে চাইলে পরামর্শ করে এই সমস্যার সমাধান এই হাল বের করতে সে পারে এটা শুধু রাষ্ট্রের নয় ব্যক্তি জীবনের যে কোনো সিচুয়েশনে বড় বড় সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা একে অপরের কাছ থেকে যদি পরামর্শ গ্রহণ করি আশা করা যায় আমাদের সমস্যার সমাধান হতে পারে তো আল্লাহ তালার আরও অনেক হিকমা এর মধ্যে থাকতে পারে যতটা আমি জেনেছি সেটা আমি আপনার কাছে পেশ করলাম তো আমাদেরকে পরামর্শের ভিত্তিতে কাজ করা শিক্ষা দেওয়া হয়েছে পরামর্শ করে যে কাজ করা শিক্ষা দেওয়া এর গুরুত্ব কত দেখেন কোরআনের এমন একটা বিষয় কোরআন যেই বিষয়ের গুরুত্ব সব থেকে বেশি আল্লাহ সেটাকে ওইভাবে গুরুত্ব আরোপ করেছেন পরামর্শ করে কাজ করার গুরুত্ব এত যার ফলে আল্লাহ সুবাহ তালা কোরআনে একটা সুরাই রেখে দিয়েছেন যে সুরার নামই হলো সুরা পরামর্শ গ্রহণ করার সুরা পরামর্শ গ্রহণ করার সুরা একটা আয়াত থাকলে ভিতরে হয়তো খুঁজে পাবেন না কিন্তু আল্লাহ সুবাহ হুয়া তালা একশো চোদ্দোটা সুরার মধ্যে একটা সুরার নামকরণ করেছেন আর সুরা এটা হচ্ছে কোরআনের বিয়াল্লিশ নম্বর সুরা আর সুরা এটা হচ্ছে পরামর্শের সুরা এটাই হচ্ছে এই এই বিষয়ের সব গুরুত্বপূর্ণ দিক যেটা আমি মনে করি যে আল্লা তাআলা আমাদেরকে সব কাজ পরামর্শ করতে বলেছেন এক্ষেত্রে একটা চমৎকার আয়াত আছে সে একটু পরেই বলি এত গুরুত্বপূর্ণ বিষয় হওয়া সত্ত্বেও দেখেন তা আমাদের চরিত্র কী আমরা কত গুরুত্বপূর্ণ কাজগুলো করে ফেলি নিজের সিদ্ধান্তে এক্ষেত্রে আমরা পরামর্শ করি না বরং মজার বিষয় কি জানেন বক্তব্য যখন লিখতেছিলাম হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেছে আমাদের বাংলা ভাষায় জন্য একটা কি প্রবাদ বাক্য আছে আমরা বানিয়েছি যে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো না ফতুর হওয়া ভালো কি বলে নিজের বুদ্ধিতে ফতুর হওয়া ভালো পাগল হওয়া তো না মানে ফকির হওয়া ভালো বা ফতুর হওয়া ভালো এরমটা বলে সুভান আল্লাহ এটা না কোনো জ্ঞানের কথা না কোনো মুসলিমের কথা হতে পারে আর আল্লাহ সুভান হওয়া তারা আমাদেরকে ফতুর হওয়া শেখায় নাই কোনো মুসলিম লাঞ্ছিত হবে এটা কি আল্লাহ শিক্ষা দিয়েছে আমাদেরকে বরং শিক্ষা দেওয়া হয় হয়নি বরং মমিন কেমন হবে মমিন তার নিজের সিদ্ধান্তে চলতেই পারে না বরং আল্লাহ মমিনদের গুণ সম্পর্কে সুরার মধ্যে আটত্রিশ নাম্বার আয়াতে ছত্রিশ থেকে সেখানে মমিনদের গুণ আলোচনা করা হয়েছে আটত্রিশ নাম্বার আয়তে আল্লাহানিহীম যারা তাদের রবের ডাকে সারা দেয় আল্লাহ এমন মুমিনদের গুণ বর্ণনা করতেছেন তারা কারা যারা ওয়াল্লাহিম যারা তাদের রবের ডাকে সারা দেয় ও সালা যারা পাচক সালাদ কায়েম করে ও সুরা বাইনাহুম এবং যে কোনো বিষয়ের ক্ষেত্রে তারা একে অপরের সাথে পরামর্শ করে কাজ করে অমিম্মা রাজাক না হুমিউন ফিকুন আর আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা খরচ করে এগুলো হচ্ছে মোমিনদের গুণ তার মানে আল্লাহ সব আনাহাতলা সুরা সুর আর আটত্রিশ নম্বর আয়াতে বলতেছেন মমিনরা সব সময় একে অপরের সাথে পরামর্শের ভিত্তিতে কাজ করবে আর আপনি প্রবাদ বাক্য বানিয়েছেন নিজের বুদ্ধিতে ফতুর হওয়া ভালো এটা কোনো জ্ঞানের কথা হইতে পারে না এটা কোনো মুসলমানের কথা হইতে পারে না মুসলিমদেরকে ফুতুর হওয়া আল্লাহ শিখায় নেই বরং আল্লাহ সু ভানা হুয়া আমাদেরকে কোরআন হাদিস দিয়ে শুধু ইবাদতে শিক্ষা দেন নাই বরং এই দুনিয়াটাও কীভাবে সুন্দর হবে আমাদেরকে সেই শিক্ষাও দিয়েছেন অতএব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে পরামর্শের ভিত্তিতে আমাদেরকে কাজ করতে হবে এই জন্যে আমাদেরই এই কথা এটা হচ্ছে কোরআন বিরোধী কথা কোরআন বিপরীত কথা না আমাদেরকে আমাদের মাইন্ড চেঞ্জ করতে হবে অবশ্যই আমাদের যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে আমাদেরকে পরামর্শের করে কাজ করতে হবে পরামর্শ করে যে কাজ করতে হয় রাসুল্লাহ সালাম আলিহি ওয়াসাল্লামের জীবনের বহু ঘটনা আমি আপনার কাছে তুলে ধরতে সক্ষম যেটা কোন হাদিসে আছে যেমন উল্লেখযোগ্য বদরের যুদ্ধ বদরের যুদ্ধের আগে কি করেছিলেন রাসুল্লাহ সাল্লাম চুপচাপ বসেছিলেন সাহাবিদের কিনে কে কি পরামর্শ দেবে কে কি মন্তব্য পেশ করতে চায় রাসুল শোনার জন্য অপেক্ষা করছিলেন আবু বকর দাঁড়িয়ে গেলেন ওমর দাঁড়িয়ে গেলেন কিন্তু রাসুল তৃপ্তি পাচ্ছেন না কারণ মহাজিররা তো সব কিছু ছেড়ে দিয়ে রাসুল চলে আসছে তারা চাইলে এখনই ঝাঁপিয়ে পড়বে কিন্তু তাদের সংখ্যা খুব কম কিন্তু আল্লাহ রাসুল্লাহ সাল্লাম চেয়েছিলেন যে আনসারদের পক্ষ থেকে কোনো আনসার কেন আসতেছে না তখন আনসারদের মধ্য থেকে সে সাহাবীর নামটা আমি এখানে উল্লেখ করিনি একজন সাহাবি আরও দুইজন সাহাবি তারা দাঁড়িয়ে গেলেন এবং যে কথাগুলো তারা বলেছিলেন সুবহান আল্লাহ পরামর্শের ভিত্তিতে এগুলো স্বর্ণ করে লিখে রাখার মতন কথা একজন সাহাবি বলেছিলেন ইয়া রসল আপনি কি মনে করেন আপনি যদি এখন আমাদেরকে বলেন বলতেছে ইয়া রসল আল্লাহ লাভ বিনা ওরদাল বাহার লাকাতা আনাহু মাখ আপনি যদি এখন আমাদেরকে নিয়ে সমুদ্রের মধ্যে ঝাঁপ দেন আমরা আপনার সাথে ঝাঁপ দেব এবং বলেছিলেন অলাউসিরতা বিনা ইলা বারকিল গামাদ লা সিরনা মাক আপনি যদি দুর্গম পথে অথবা বারকিল গামাদ কোন স্থান হবে সেখানে যদি ঢুকতে চান মানে সেটা কঠিন হবে সেই জায়গাটা হয়তো তা সাহাবী বলছেন আমরা আপনার সাথে সেখান পর্যন্ত ঢুকবো ওলা না লাকা আমরা আপনাকে সেই কথা বলবো না কেমা কালা কৌম মুসা লি মুসা মুসা আলাইহিসাল্লামকে তার কাউন তারা জাতিরা যেই কথা বলেছিল আমরা আনসাররা আপনাকে সে কথা কখন বলবো না তারা বলেছিল ইজহাব আন্ত অরব্বুকা ফকাতিলা এ না কা এদিন তারা বলেছিল মুস আলাইসাল্লামকে আপনি আর আপনার আল্লাহ গিয়ে ওদের সাথে যুদ্ধ করেন আমরা যাবো না আমরা এখানে বসে থাকবো আর সাহাবিক কি বলেছেন আমরা এমনটা বলবো না বরং ওয়ালাকিন নাকুল ও এজহাব বরং আমরা বলবো আপনি যান যুদ্ধ করেন হেনু আমরা আপনার সাথে আছি ও বাইনা ইয়াদাইকা ও আই ও আন শিমালিকা মুকাতিলুন বরং আমরা আপনার ডানে হয়ে बाएं হয়ে সামনের দিক থেকে যুদ্ধ করব এটা বলেছিল তো পরামর্শের ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বদরের প্রান্তরে গিয়েছিলেন দ্বিতীয়ত ওহুদের যুদ্ধের সময় রাসালাম পরামর্শ নিয়েছিলেন যে ওহুদের যুদ্ধটা কি মদিনায় ভিতরে থেকে হবে না ওহু প্রান্ত পর্যন্ত আমরা যাব সাহাবেরা বলেছিলেন আমরা মদিনার বাইরে গিয়ে এখন আমরা ভয় পাই না আমরা মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করবো তখন পরামর্শ সেটাই গ্রহণ করা হয়েছিল হোদায়বি আর সন্ধির সময়

কথাটাকে তিন তিনবার বলেছেন কিন্তু কোন একজন সাহাবি সেটা মেনে নিতে প্রস্তুত নয় তারা চাই চেয়েছিল যে আজকে না আমরা প্রতিশোধ নিয়েই ফিরব এমনটা ছিল যে রাসুসলাম হয়তো কোনো সিদ্ধান্ত চেঞ্জ করবেন তার অপেক্ষায় ছিল কিন্তু রাসুসলাম মন ক্ষুণ্ণ হয়ে তিনি ঘরের ভিতরে ঢুকে গেলেন তখন তার সাথে ছিল ওম্মে সালামা রাদি আল্লাহ হা তার এক স্ত্রী ওম্মা হাতুল মধ্যে একজন বিচক্ষণ জ্ঞানীদের মধ্যে তিনি হচ্ছেন অন্যতম একজন মহিলা তার কাছে যখন রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম গেলেন এবং পুরো ঘটনাটা খুলে বললেন যে সাহাব একরাম তো আমার কথা মানতেছে না তখন তিনি যে পরামর্শটা দিয়েছিলেন সুবহান আল্লাহ তিনি বলতেছেন ইয়া রসুল্লাহ ইয়া নাবি আল্লাহ আত হেব মোজারিক আপনি কি এটাই পছন্দ করেন যে সবাই মাথার চুল ফেলে দেখ এবং পশুগুলো জবা করে দিক যদি এটাই আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আপনি একটা কাজ করেন এই পরামর্শটা গ্রহণ করেন ওখরুজ আপনি বের হন সোম্মা লু কাল্লিম আহাদান মিন হুম কারো সাথে কোনো কথা বলার দরকার নাই আপনি বের হয়ে যান হাত্তা তান হারা আপনি গিয়ে সরাসরি আপনার পশুটাকে জবা করে দেন জবা করে দেন এবং যারা মাথা মন্ডন করে তাদেরকে ডাকান ফাইয়া হালিক সে আপনার মাথা মন্ডন করে দেখ আপনার কিচ্ছু বলা লাগবে না সোহান আল্লাহ রাসুসলাম তার পরামর্শ গ্রহণ করে সরাসরি এই কাজটাই করেছেন কারোর সাথে কোনো কথা বলেনি গিয়ে সরাসরি নিজের পশুটাকে জভা করে দিলেন নিজের মাথাকে মন্ডন করে নিলেন এই দৃশ্য দেখে ফালা রাওজালে কাও যে সাহাবিরা দেখার পরে এখন তাদের আর কিছু অপশন বাকি রইল না যে এটাই রাসুসলামের ফাইসাল ফালাহার ওয়াজালা বাদহুম এহালিকো বাদান। তারা পশুকে জভা করে নিল এবং একজন আরেকজনের মাথা কামাতে শুরু করে দিল এবং অবস্থা এমন হয়ে গেল যে তারা এটাকে অপরাধী মনে করতো এখন তাড়াতাড়ি মাথার চুল ফেলে দেওয়াটাই হচ্ছে পাপমুক্ত হওয়া এইভাবে একের উপরে এক ঝাঁপিয়ে পড়তে লাগলো তারা কে দ্রুত মাথার চুল ফেলবে সে প্রতিযোগিতায় লেগে গেল তাহলে এত বড় একটা সমস্যার সমাধান আল্লাহ চাইলেও হই করতে পারতেন কিন্তু তিনি ওমে সালাম রদুল্লাহাম তোলাহার পরামর্শের ভিত্তিতে করেছিলেন যেটা আপনি ইমাম বোখারি রাহমাহুল্লার চুয়ান্ন নম্বর পর্বে সর্তারোপের পর্বে পেয়ে যাবেন হাদিস হচ্ছে দুই তো পরামর্শ গ্রহণ করার ক্ষেত্রে আমি অনেক দলিল আপনাকে দিতে পারি যেটা রাসর সাল্লাহ সাল্লাম করেছেন তবে ইন্টারেস্টিং কিছু ব্যাপার আছে সেটা আমি আপনার কাছে তুলে ধরতে চাচ্ছি পরামর্শ গ্রহণ করার ক্ষেত্রে সতর্কতা আপনি জানলেন আজকে পরামর্শ করে কাজ করবেন কার সাথে পরামর্শ নেবেন এটা একটা বিষয় পরামর্শ নেয়ার ক্ষেত্রে আপনি এমন ব্যক্তির কাছে পরামর্শ নেবেন যার মধ্যে দুইটা গুণ থাকতে হবে এক সে আপনার কল্যাণকামী মানে সে আপনার ভালো চায় আর সে ওই বিষয়ে বিজ্ঞ জ্ঞাত মানে যেই বিষয়ের পরামর্শ আপনি নিতে চাচ্ছেন আপনি এমন ব্যক্তিকে জিজ্ঞেস করবেন যে এটা জানে এমন না হয় আমি আপনার হিতাকাঙ্ক্ষী আমার কাছ থেকে পরামর্শ নিয়েছেন এমন বিষয়ে যেই বিষয় সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই তখন আপনি কিন্তু লাভবান নাও হতে পারেন লস লেগে যেতে পারে আবার এমন ব্যক্তির কাছে আপনি পরামর্শ চাচ্ছেন সে জ্ঞানই কিন্তু আপনার ভালো সে চায় না তাহলে কিন্তু আপনাকে ডুবাবে ভুল পরামর্শ দিয়ে দিবে এই জন্য পরামর্শ যার কাছ থেকে গ্রহণ করা হবে তাকে আমানতদার হতে হবে হাদিসে আমানত শব্দটা আসছে তার মানে এমন ব্যক্তি সে কল্যাণকামী আপনার আপনার ভালো চায় এবং সে বিষয়ে সে এটা জানে এমন ব্যক্তির কাছ থেকে আপনি পরামর্শ নেবেন যদি এমনটা না করেন তাহলে পরামর্শ নিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন এই মর্মে চমৎকার একটা হাদিস আমি উল্লেখ করব আমি জানি যে এই হাদিস পেশ করার পরে ওই যে যেগুলো কবর মাজার পুজারি আছে না বা আমাদের সালাবদের দাওয়াতের খেলাফ ওদের গায়ে তো আগুন লাগবে কারণ কিছু ভাষা আছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের ক্ষেত্রে যদি প্রয়োগ করা হয় তাদের রক্ত মাথায় উঠে যায় কিন্তু ওরা আল্লা সুবান অবমাননা করে মানহানি করে তখন ওদের ইমানের কিছুই যায় আসে না কিন্তু যেগুলো শব্দ হাদিসের আমরা বললে নাকি ওদের গায়ে আগুন লেগে যায় আমাদের কোনো এক সে কোনো এক বক্তব্যে হয়তো বলেছিলেন যে রাসুল্লাহ সাল্লি সাল্লামের মানুষ তারও ভুল হতে পারে এটা আমাদের কিছু তথাকথিত পীর আছে না তাদের শরীরে আগুন ধরে গেছে তারা কুফুরি ফতুয়া পর্যন্ত ঝেড়ে দেয় বলছেন যে আমাদেরকে নিয়ে শেখদেরকে নিয়ে গালাগালি করে এবং কুফুরি ফুতুয়া লাগিয়ে দেয় অথচ শব্দগুলো তা আমি ওগুলো পর্ব করি না যেটা আমাদের শিক্ষা আমরা সেই পথ নিয়ে চলি যেহেতু রাসুল্লাহ সাল ইসলামের জীবন ঘনিষ্ঠ ঘটনার মধ্যেই এক্সাম্পল রয়েছে নতুন করে বানিয়ে কোনো ঘটনা বলার কোনো প্রয়োজন নাই আপনারা হয়তো জানেন সেই ঘটনা যে রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম মদিনার কোনো এক বাগান দিয়ে যাচ্ছিলেন তখন খেজুর গাছের উপরে কিছু মানুষকে দেখতে পেয়ে বলছেন এরা কী করে সে হাদিসটা আমার সামনে আছে হাদিসটা বর্ণনা করেছেন মৌসা বিন তালহা আর আবিহি মানে তালহা রাদি আল্লাহ ঘটনা কালা মারন্তু মা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বি আলা রুসিন নাখলা আমরা এমন কিছু ব্যক্তিদের পাশ দিয়ে যাচ্ছিলাম যারা খেজুর গাছের মাথার উপরে ছিল একেবারে উপরে গরমের সময় ছিল তা কালা মা ইয়াস হা উলাই এরা কী করে এত গরমের মধ্যে উপরে কালু তারা রাসোসলাম শর্ট করে দিন সময়ে চলে যাবে বলছিল যে স্ত্রী গাছের সাথে পুরুষ গাছের পরাগ্রায়ণ যেটা এটা করে তখন রসলাম বলেন মা আর জন্য আমি মনে করি এতে কোনো ফায়দা হবে না এটা কি হবে ফায়দা করলে এমনি ও ধরে এমনি ও ধরবে এটা করলে কোনো ফায়দা হবে না রাসুল এটা ওপিনিয়ন তার মন্তব্য পেশ করেন। লাআল্লাকুম লাউলাম তাফআলু কানা খায়রান তারা যদি কষ্ট করে এই কাজটা না করত তাই তো উত্তম ছিল এই কথাটা ওই সাহাবীদের কানে পৌঁছে গেছে তারা বলছে যে রাসুল এমন মন্তব্য করেছে তোমরা কষ্ট করে এটা কেন করো তারা কি করল ফাতারাকুহু এই কাজটা করা ছেড়ে দিল ওই বছর এই কাজটা আর করলো না রেজাল্ট কি ফানাফাদাত আউ ফানাকাসাত সেই বছর খেজুর সব ঝরে গেল অথবা খেজুর হইলই না রাসলামের কথাই উপদেশ শোনার পরে খেজুরই হয় বা যে খেজুর ছিল সব ঝরে পড়ে গেছে যখন রাসুলের কাছে উল্টা আবার এই খবর গেল যে আপনার কথা শুনে তারা তো এই কাজটা করেছিল এই বছর তো ফলন ভালো হয় নাই তখন রাসুলাম বলছেন ইনকানাইয়ানফাউহুম যালিকা ফালিয়াসনাউ তাহলে যদি এটাতে তাদের ফল হয় ভালো হয় তাহলে তারা এই কাজটা করুক আমার কোনো আপত্তি নেই এমনি এন্না মা জানান্ত জানান আমি তো একটা ধারণার ভিত্তিতে একটা কথা বলেছিলাম এটা আমার ধারণা হয়েছিল যে এমন না করলেই হয় ফালা তো আজুর আজুনি বিজেননি আমি যদি কোনো ধারণার প্রেক্ষিতে কোনো কথা বলি ধারণা করে তোমরা আমার কাছ থেকে সেটা গ্রহণ করো না ওলা কিন ইজা হাদ্দাস্তুকুম আনিল্লা সেই আন ফুজুবিহি আর আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো হাদিস তোমাদেরকে বলি ও বইটা অবশ্যই গ্রহণ করবা কারণ তিনি বলতেছেন ফাইনলি ল্যান আক্স জি বা আলআল্লাহ জাবাজাল কারণ আমি মোহাম্মদ কোনোদিন আল্লাহ সম্পর্কে মিথ্যা বলতে পারি না তার মানে ধর্মের ভিত্তিতে আমি যে কথা বলি এটা তোমাদেরকে গ্রহণ করতেই হবে কিন্তু দুনিয়াবি কোনো ব্যাপারে আমি যে কথা বলি এটা আমার ধারণার ভিত্তিতে যে এমনটা না করলে এমনটা হলে হয়তো ভালো হয়তো তোমরা চাইলে এটা গ্রহণ করতে পারো চাইলে সেটাকে ছাড়তে পারো এটা হচ্ছে মুসলিমের হাদিস ইমাম মুসলিম ফাদায়লুর অধ্যায় চৌচল্লিশ নম্বর অর্ধেয় হাদিস এনেছেন ছয় হাজার বিশ সিক্স জিরো টু জিরো এ হাদিস ছয় হাজার একুশ নম্বরে কি আছে রসলাম বলছেন ইন নামা অনাবাসার আমি তো একজন মানুষ আমি তো একজন মানুষ মাত্র এই যা মারার্তুকুম্ বি শাই ইন বি আমি যদি তোমাকে দিন দিনের কোনো আদেশ করি ধর্মের তাহলে অবশ্যই সেটা গ্রহণ করবে ওয়া ইজা মারার্তুকুম্ বি ইন মিন রাই আর আমি আমার যদি কোনো এখতিয়ার বা আমি আমার কোনো মত পেশ করি ফাইন নামা তাহলে তোমরা জেনে নামে একজন মানুষ আমারও কিছু চিন্তা থাকতে পারে তোমরা সেটা চাইলে গ্রহণ করতে পারো চাইলে নাও করতে পারো এটা ছয় হাজার ব্যাপারে তোমরা আমাদের আমার চেয়ে বেশি পণ্ডিত রাসালাম কি বলেছেন দুনিয়ার ব্যাপারে তোমরা আমার চেয়ে বেশি জানো এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলেছেন তার মানে দুনিয়ার যে বিষয়গুলো আছে এটা তোমরা তোমাদের জ্ঞান অনুযায়ী কাজ করো তার মানে পরামর্শ নেওয়া হয়েছিল এমন ব্যক্তির কাছ থেকে যিনি হিতাকাঙ্ক্ষী যিনি তার গরমের কষ্ট দেখে সহ্য হয়নি বলছে এটা কেন করে কিন্তু রেজাল্ট কি কার এ ব্যাপারে এক্সপার্ট ছিলেন না বিজ্ঞ না থাকার কারণে তার পরামর্শের ভিত্তিতে তারা কৃতকার্য হতে পারেননি আমি এটা হাদিস দিয়ে আপনাকে বোঝাতে চেয়েছি যে আপনি এমন ব্যক্তির কাছ থেকে পরামর্শ নেবেন সে আপনার হিতাকাঙ্ক্ষী বটে এবং এই বিষয়ে সে বিজ্ঞ সে আপনাকে সঠিক পরামর্শ দেবে তাহলে আপনি কৃতকার্য হতে পারবেন এই ক্ষেত্রে এই হাদিস থেকে আমরা একটা মাসলা জানতে পারি যে হোদাই বিহার সন্দীপে সালামা রাদে আল্লাহ কাছ থেকে রাসু পরামর্শ নিয়েছিলেন এটা একটা দলিল বহন করে যে কোনো ব্যক্তি চাইলে মহিলাদের কাছ থেকে পরামর্শ নিতে পারে। সে মহিলা আপনার ঘরের মা হতে পারে দাদি ফুফু খালা নিজের স্ত্রী মেয়ে যে কোনো একজন ভালো যদি পরামর্শ দেয় আপনি সেটা পরামর্শ তাদের সাথে করতেও পারেন এবং তাদের সাথে পরামর্শ নিতেও পারেন মহিলাদের কাছ থেকে পরামর্শ নেওয়া যায় তবে আমি আমার ওপিনিয়ন থেকে বলি একটা পরামর্শ তাদের কাছ থেকে কোনো দিন নেবেন না সেটা হচ্ছে আপনি আরেকটা বিয়ে করবেন কি করবেন না এইটা আপনার স্ত্রীর কাছ থেকে কোনো দিন পরামর্শ নিয়েন না আপনার স্ত্রীর কাছ থেকেও নিবেন না মানে আপনার ফ্যামিলির কোনো মহিলার কাছ থেকে নিয়ে নি না কারণ এটার রেজাল্ট সবসময় নেগেটিভই আসবে পজিটিভ কোনো দিন আসবেন না আসবে না যদিও আপনার জন্য সেটা কল্যাণ কর কিন্তু কোনো দিন সেটা আপনাকে হা বলবে না আর যারা আমাদের কিছু দিনী ভাইয়েরা আবেগী ভাইরা আছে এত প্রশংসা করে তাদের স্ত্রীদের যে আমার স্ত্রী আমাকে নিজেই বিয়ে করাইতে চাই সে নিজেই নাকি ভালো একটা মেয়ে না দেবে এটা সব ফেক ফেক বোঝেন তো এগুলো সব মিথ্যা প্রলাপ সে মুখে বলে একটা কিন্তু তার অন্তরে কিন্তু সেটা নাই সে পারলে আপনাকে বিষ খেয়ে মেরে দেবে এটাই বাস্তব কারণ আমরা শিক্ষা নেব রাসুসলামের পরিবার থেকে তাদের মতন এগ্রেটের কোনো মহিলা পৃথিবীতে না কারো পরিবারে এসেছে না আসবে যেখানে রাসুলুল্লাহ সাল্লি আসসালামের স্ত্রীরাই জেলাসি ফিল করতো একজন আরেকজনকে মানে মেনে নিতে চাইতো না পারতো না তাহলে সেটা আপনার স্ত্রী আপনার জন্য আরেকটা মানে ওয়াইফ এনে দেবে এটা আপনার জন্য একটা মানে আপনার সাথে একটু মজা করতেছে মানে আপনাকে একটু ধোকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তো এটা কখনো হবে না তো আমি এটা আমার ওপিনিয়ন বললাম সেটা হচ্ছে যে এই বিষয়ে অন্তত তাদের সাথে পরামর্শ নিয়েন না বাকি আপনার জীবনের বহু ক্ষেত্রে তাদের সাথে আপনি পরামর্শ নিতে পারেন পরামর্শের ক্ষেত্রে আমি আরেকটা কথা যে যার কাছ থেকে পরামর্শ নেওয়া হবে সেই ব্যক্তির মর্যাদা এবং তাকে সতর্ক করা হচ্ছে একটা হাদিসে পরামর্শ যার কাছে নেওয়া হবে তাকে আমানতদার হতে হবে যেটা যেমনটা আমি বলেছি কারণ আপনি আমার কাছ থেকে পরামর্শ চাইতে আসছেন আর আমি যদি আপনার এই কোনো কারণে ইগুতে বা কোনো রাগে বা কোনো ক্ষেত্রে আপনাকে আমি সঠিক পরামর্শ না দিই তাহলে আমি হব খেয়ানতকারী এই যার কাছ থেকে পরামর্শ চাওয়া হবে তাকে অবশ্যই আমানতদার হতে হবে যে সে আমার কাছ থেকে একটা জিনিস জানতে চেয়েছে সেটা যেটা হক আপনাকে সেটাই বলতে হবে এমন না যে আপনি এমন কোনো পরামর্শ দিলেন যে হক তার উল্টা কৃতকার্য অপর দিকে আছে কিন্তু তাকে আপনি অন্য রাস্তা দেখাইলেন তাহলে আপনি হবেন খেয়ান উৎকারী আমানতের খেয়ান কারণ সে আপনার কাছ থেকে জিজ্ঞেস করেছে এই ক্ষেত্রে রাসুলাল্লাহ সাল্লাহ আলহিহিহসাল্লাম নিজের সময় কথাটা বলেছিলেন রাদ রাহমুতাল তিনি বলেন যে আমি রাসুল সাল্লাম সাল্লাম আবুবাকার এবং ওমর উমর রাদুম ছিলেন একসাথে তখন আবিল হাইসাম তার বাসায় যাওয়া হলো তখন এক পর্যায়ে তাদেরকে খেদমত করা হলো তখন বললো তোমার কোনো খাদেম না বলছে নাই তো ঠিক আছে ইনশাল্লাহ মদিনাতে আসো আমার কোনো খাদেম আসলে আমার কাছে তোমাকে একটা দেওয়া হবে এমন সময় একদিন সে আসছে তখন রাসুল্লা সাল্লামের সামনে দুইজন খাদেম মানে কৃতদাস রাসুল্লামের কাছে এসছে রাসুল আবুল হাইসামকে বললেন যে তুমি এই দুইজনের মধ্য থেকে যে কোনো একজনকে পছন্দ করে নিতে পারো তোমার জন্য একজনকে দেওয়া হবে তখন আবুল হাইসাম বলে ফেলেছে ফকালা আর সোশাল ইসলাম মিন হোমা ফাকা লাইয়া নবি আল্লাহ ইহতার লি আপনি আমার জন্য একটা বেছে দেন কোনটা বেটার হবে আমি তো জানি না এই দুইজন গোলামের মধ্যে কোন খাদেমটা আমার জন্য ভালো হবে তাহলে আপনিই একটা বেছে আমাকে দেন তখন রাসু এই কথা বলেছিলেন যখন প্রেফার করা হয়েছে রাসুল সাল্লামকে তখন তামানুন নিশ্চয়ই যার কাছ থেকে উপদেশ নেওয়া হবে পরামর্শ নেওয়া হবে তাকে আমানত দ্বার হতে হবে যেহেতু তুমি আমাকে জিজ্ঞাসা করেছো তাহলে খোজ হাজা তুমি এই গোলামটা নাও কেন আমি তাকে নামাজ পড়তে দেখেছি রাসুল্লাহ সাহেব দুই গোলামের মাঝে কোন গোলামটা ভালো এটা জাস্টিফাই করছেন কি দিয়ে নামাজ দিয়ে যে একে আমি নামাজ পড়তে দেখেছি এ ভালো আর আমাদের সমাজে যদি পাত্রপাত্রী খোঁজ করতে যান কোনোদিন নামাজি এটা উল্লেখই করা হয় না আর যদি বলেন ছেলেটা নামাজি মেয়েটা নামাজি কোন পাত্তাই পাবে না আর টাকা পয়সা কি আছে হ্যান্ডসাম কেমন শিক্ষাগত যোগ্যতা কেমন কি আছে তার ওগুলো আপনি খোঁজেন কিন্তু নামাজ পরে কি পড়ে না এটা কেউ জিজ্ঞাসা করে না অথচ একটা কৃতদাস পর্যন্ত নামাজের কারণে মর্যাদাবান হয়ে যাচ্ছে এবং বলছো তুমি একে নাও এবং এর সাথে তুমি ইনসাফ করবা একে কষ্ট দিও না মারুফ করবা সোভান আল্লাহ যখন এই কথা এই লোক গিয়ে তার ওয়াইফের কাছে বলেছে যে রাসুসলাম বলেছেন যে তার সাথে আমি যেন এহসান করি ওয়াস্তাউস সি রসলেন তাকে উপদেশ দিয়েছে বিহি মা ফল আমি যেন এই গোলামের সাথে মা ভালো আচরণ করি এই ওয়াইফ এই কথা শোনার পরে তার স্বামীকে বলতেছেন তুমি যদি রাসূলের কথার মর্মের হক আদায় করতে চাও তাহলে এই গোলামকে তো তো তুমি রাখতে পারবে না তাকে তো আজাদ করে দেওয়া উচিত কারণ রাসূল তার সাথে মারুফ করতে বলেছেন তাহলে এই লোকের জন্য এটি তো ভালো যে সে আজাদ হয়ে যাক সাহাবি সঙ্গে সঙ্গে এই লোকটাকে আজাদ করে দিয়েছেন এরপরে রাসুল যে কথাটা বলেছিলেন যে যখন কোনো ব্যক্তি এমনটা পরে রাসলাম বললেন কথা শোনার পরে যে তার মহিলা তার ওয়াইফ তাকে পরামর্শ দিয়েছে যে একে আজাদ করে দাও তখন আসলাম বলছেন এল্লাল্লাহ লা মিয়াবাস নবী আন ওয়ালাহ হালিফাতান এল্লাহ ওয়ালাহ এমন কোনো নবী বা এমন কোন রাষ্ট্রের নায়ক পৃথিবীতে আসে নাই যাদের সাথে আল্লাহ সানহ ওয়াতালা পরামর্শদাতা না দেন তার মানে সবারই পরামর্শদাতা থাকে নবীদের সাথেও থাকে মালিকদের সাথেও থাকে বিতা নাতুন তা বুরুহু বিল মারুফ হতান হাহু আনিল মুনকার কিছু সঙ্গী আছে পরামর্শদাতা আছে তাকে শুধু ভালো কাজের আদেশ দেয় কাজ থেকে তাকে বিরত রাখে বাধা দেয় অবিতা নাতুন লাতালুহু হাবালান আর কিছু পরামর্শদাতা আছে তাকে ধ্বংস করা ছাড়া ছাড়ে না তার মানে আমাদের সমাজে দুই ধরনের মানুষই আছে আপনাকে যারা পরামর্শ দেয় হয় আপনাকে ডুবাচ্ছে আর না হয় আপনার ভালোটা চাচ্ছে উদাহরণস্বরূপ নিতে পারেন ফেরাউনকে ফেরাউনের পরামর্শদাতা যারা এরা কি ফেরাউনের ভালো পরামর্শ দিয়েছিল নাকি মন্দ পরামর্শ দিয়েছিল ধ্বংস করে দিয়েছে ফেরাউনকে একবার ডুবিয়ে ফেলেছে তাই না যদি তার মন্ত্রীপরিষদের লোকেরা যদি ভালো পরামর্শ দিত যে মুসাকে মেনে নেন ওই যে একজন যে ছিল না মুমিন যে ভালো পরামর্শ দিত যে মুসার অপরাধ কি মুসা তো ভালো কথাই বলে আপনি মেনে নেন তাকে মারার কি দরকার অন্যান্য সদস্যরা যদি এই পরামর্শটা দিত তাহলে ফেরাউনে বেঁচে যায় এরাও বেঁচে যায় কিন্তু করেনি আর বিল কি কথা তো জানেন তাকেও তার মন্ত্রিপরিষদের লোকেরা পরামর্শ দিয়েছিল যদি বিল কি সেটাকে মেনে নিতেন এও ফেরানোর মতো ধ্বংস হয়ে যেত কিন্তু মেনেছিলেন মেনে নেয়নি বরং তিনি বিচক্ষণতার কাজ করেছেন তার রাষ্ট্র ছেড়ে দিয়ে তিনি সুলাইমান আলহ ইসলামের কাছে ইমান এনেছিলেন এটা হচ্ছে জ্ঞানীদের কাজ বেঁচে গেলেন ইমান আনলেন আল্লাহ তার কথাটা কোরআনের মধ্যে রেখে দিলেন কিন্তু ফেরাউনের কথাও রেখে দিয়েছেন কিন্তু ফেরাউনকে ধ্বংস করেছে তার উপদেশ মন্ডলী এই জন্য রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন কিছু পরামর্শ দাদাতা এমন হয় যে আপনাকে ভালো কাজের আদেশ করে এবং মন্দ কাজ থেকে বাধা দেয় আর কতক পরামর্শ দাতা আছে যে আপনাকে ডুবানো ছাড়াও কোনো আর কোনো কাজ নাই ও আপনাকে ডুবিয়ে ছাড়বে তারপর রাসুলাম যে কথাটা বলেছিলেন অমাই ইউকা বেতানাতা ফাকাদ উকিয়া যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মন্দ পরামর্শদাতা থেকে মুক্ত রেখেছেন তাকে আল্লাহ নাজাত দিয়ে দিন তার মানে যেই ব্যক্তি ভালো পরামর্শদাতা কাউকে পেয়ে গেল সে মূলত মুক্তি পেয়ে গেল সে দুনিয়ার লস লাগা থেকে মুক্তি পেয়ে যাবে সে পরকালের কঠিন যন্ত্রণা থেকেও মুক্তি পেয়ে যাবে এজন্য আমাদেরকে সঙ্গী গ্রহণ করতে হবে এমন সঙ্গী যে আপনাকে ভালো পরামর্শ দেয় যে আপনাকে দ্বীনের দিকে ধাবিত করে এই মর্মে একটা হাদিসও আছে রাসূলুল্লাহ বলেছেন ওই ব্যক্তি সব থেকে বেশি কল্যাণের উপরে আছে যে এমন একটা স্ত্রী পেয়ে গেল যে তার দিনের পথে চলতে সাহায্য করে এমন না যে পেছন দিক থেকে টেনে ধরে না আপনাকে সামনে সাহায্য করে যে এমন ওয়াইফ পেয়ে গেছে সে সৌভাগ্যবান আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে পরামর্শ গ্রহণ না করার যে কি ক্ষতি হতে পারে এ সম্পর্কে অনেক কথা আছে ইনশাল্লাহ নেক্সট খুঁদ বাই হয়তো কোনো কোথাও এটা আলোচনা করা হবে তবে আজকে এত সংখ্যক মানুষ যেহেতু চাষারায় আসে আর অত্যন্ত গুরুত্বের সাথে আমি কথাগুলো বলি এই এই পয়েন্টটা আপনাদেরকে জানতেই হবে একটা শুধু হাদিস বলে দিই কারণ এখানে যারা নেতৃত্ব দেয় এই ধরনের লোকদের সংখ্যা অনেক আছে তাদের পর্যন্ত এটা যেতে হবে কথা সেটা হচ্ছে যে পরামর্শ গ্রহণ করলে কি ফায়দা পরামর্শ গ্রহণ না করলে কী ফায়দা এক্ষেত্রে চমৎকার একটা হাদিস আছে যেটা ইমাম বুখারে রাহমাহুল্লাহ তার চৌষট্টি নম্বর অধ্যায় এনেছেন হাদিস হচ্ছে চার হাজার তিনশো উনষাট চার হাজার তিনশো উনষাট ফোর থ্রি ফাইভ নাইন তাতে জারির রদ্দাল্লাহ একটা ঘটনা রয়েছে যে জারির রাহত রাসুল্লামের শেষ সময় তাকে ইয়ামানে পাঠানো হয়েছিল তিনি ইয়ামানে গেলেন সেখানে গিয়ে দুইজন ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয় একজনের নাম ছিল জা আর আরেকটা ছিল জা আমরিন দুইজন ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয় তাদের সাথে কথোপকথন বলতে গিয়ে তিনি রাসুলস্লামের কথা বললেন যে আমাদের একজন রাসুল আছে আমি তার এখান থেকে আসছি এই জু আমরিন বলতেছেন তুমি যে নবীর কথা বলতেছ তুমি জেনে নাও সেটা যদি মোহাম্মদ সাল্লাহ হয়ে থাকে মানে তোমার নবী হয়ে থাকে তোমার সঙ্গী তাহলে তার ইন্তেকাল হয়ে গেছে তিন দিন হয়ে গেল একজন ব্যক্তি তার কাছে ওই আসে না কিন্তু কি এমন কি লক্ষণ দেখেছে সে বলতেছে সাহাবিকে জারিরকে যে তোমার যে সঙ্গীর কথা তুমি বলতেছ তার তো অফাত হয়ে গেছে তিন দিন হয়ে যাবে হয়তো আশ্চর্য হয়ে গেছে না তখন এই ব্যক্তি এই যে আমর জা আমরিন তিনি জারির রাজ আল্লাহ সাথে মদিনার পথে আসতে আছিলেন কিছু ব্যক্তিদের সাথে সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে ঘটনা জানতে পারলো সত্যতা এটাই ঠিক তখন জারির মদিনায় ফেরত আসলেন আর আমরিন পেছন দিকে চলে যে তাকে জানানো হয়েছে যে এখন আবু বকর সিদ্দিক রয়েছেন আর রাসু ইসলামের ইন্তেকাল হয়ে গেছে আমর যখন দেখলো কথা সত্য আমর চলে গেছে তখন জারির উদ্দিন আবু বকর সিদ্দিককে ঘটনা বলল যে একজন ব্যক্তি এমনটা বলেছে বাস্তব তাই ঘটেছে তো আবু বকর সিদ্দিক বললেন তাকে নিয়ে আসা কেন হল না ঘটনাপ্রেক্ষিত যখন জারি রাদেল্লাহতরান হোসে ইয়ামাদেশে আবার ফেরত গেলে তখন এই জু আমরিন জারির আমি কিছু উপদেশ দিয়েছিলেন তিনি বলেছিলেন ইয়া জারির তু শোনো এন্ন আলাইয়া কারামাতান নিশ্চয়ই আমাদের উপরে তোমাদের মর্যাদা আছে কারণ তিনি সাহাবিক আরব লোক তখন বলতেছেন এন্নি মুখবিরুখা খবরান আমি তোমাকে কিছু খবর দিচ্ছি এন না কুম আরব নিশ্চয়ই তোমরা হলা আরব জাতি মা শরাল আরব লন্তজালু বিষয়রিন মা হালাকা ফিল তোমরা ততদিন পর্যন্ত কল্যাণের উপরে থাকবা যতদিন পর্যন্ত তোমাদের কোন নেতৃস্থানীয় ব্যক্তি মারা গেলে তোমাদের শাসক মারা গেলে তোমরা পরামর্শের ভিত্তিতে আরেকজন শাসক নিযুক্ত করবে ততদিন পর্যন্ত তোমরা কল্যাণের উপরে থাকবে তার মানে তোমাদের রাজা তোমাদের নায়ক যিনি প্রেসিডেন্ট হবে খলিফা হবে তাই একজনের উপরে আরেকজনকে প্রাধান্য দেওয়া হবে তার মানে এটা সলা পরামর্শ করে করা হবে বিচক্ষণ কে জ্ঞানী কে তাকে দেওয়া হবে এই কাজটা যদি করো ততদিন পর্যন্ত তোমরা কল্যাণের উপরে থাকবে আর যদি এমনটা না করো ফাইজা কানা বিসাইফ আর যদি সেই ক্ষমতা চলে যায় তরবারের হাতে মানে যার শক্তি তার হাতের জন্য যদি ক্ষমতা চলে যায় যে এখানে যোগ্যতার ভিত্তিতে পরামর্শের ভিত্তিতে নায়ক হবে না যার ক্ষমতা আছে সেই গদিতে বসে যাবে যদি এমনটা হয় তাহলে কেন মূলকান তাহলে সেটা ইসলামিক রাষ্ট্রতন্ত্র না মানে ইসলামিক রাষ্ট্র না হয়ে রাজতন্ত্র হয়ে যাবে আর মূলকান মলুক তাহলে সেক্ষেত্রে কি হবে তোমাদের যারা আমির হবে নেতা হবে সে রাজাবাদশাদের মতো হয়ে যাবে রাজাবাদশারা যে যা কিছু দেখলে অসন্তুষ্ট হয় তারাও তা দেখলে অসন্তুষ্ট হয়ে যাবে রাজা বাদশারা যা পেলে সন্তুষ্ট হয় তারাও তাও পেলে সন্তুষ্ট হয়ে যাবে তার মানে তাদের সাথে ন্যায় অন্যায়ের কোনো কিছু থাকবে না ইসলামের কোনো কিছু থাকবে না যেই জিনিস তারাও পছন্দ করে সেটা হতে দেখলে তারা নারাজ হয়ে যাবে আর যে জিনিস তারা পছন্দ করে খায়ের খাই হওয়া তাদের তোষামত করা এগুলো পেলে তারা সন্তুষ্ট থাকবে রাজতন্ত্রে পরিণত হয়ে যাবে মুলুকিয়াত মানে মালিকতন্ত্র শুরু হয়ে যাবে তখন আর ইসলামের কিছুই থাকবে না তখন তোমরা কিন্তু কল্যাণ হারিয়ে ফেলবে তাহলে এই কথাগুলোকে মূল্যায়ন করা উচিত আমরা যদি পরামর্শের ভিত্তিতে জ্ঞানী ব্যক্তিদেরকে আমরা আমাদের নেতা বানাতে পারি তাহলে আমরা এই সমস্যা থেকে মুক্ত হতে পারবো নাহলে দিন দিন আমাদের পরিণতি কিন্তু খারাপের দিকে যাচ্ছে আল্লাহ সুহানাহ আমাদেরকে কথাগুলো বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করো আমি যদি আমার কথায় কোনো ভুল করে থাকি আল্লাহ সুবাহ তুমি আমাকে ক্ষমা করা এবং সঠিক জিনিস যেটা আমাদের জাতির কাছে আল্লাহ তুমি প্রকাশ করে দাও দেুর